বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন আমি স্নান টান করে সন্ধ্যাবেলা খুব ভালো আছি। আমাদের ঘরের টেম্পারেচার আর বাইরের টেম্পারেচারের মধ্যে তো কোনো তফাৎ নেই। এই সময়টাতেই আমরা ভালো থাকি। সারাদিন তো আজকে দই চিঁড়ে করে কাটিয়ে দিয়েছি, এখন পেয়েছিল চোরে খিদে। তারপর বাবা চাও নিয়ে এসেছিল, চাও খেলাম। আমি প্রায় কয়েক বছর পর চাও খেলাম, কারণ আমি খাই না। ভীষণ জোরে খিদে পেয়েছিল তাই খেলাম। এখন বললো যে তাহলে একটু মাংস নিয়ে আসি, মাংস রান্না করি, যখন তোমার মানে আমি যেহেতু খিদে পেয়েছি বা খাচ্ছি, কারণ হচ্ছে আমি মাংস মানে পছন্দ করি এখন খুব একটা। আগে খেতাম কিন্তু এখন কেন জানি না ইচ্ছে করে না। আমাদের একটু শ্যাম্পু দিয়েছি তাই চুল উড়ো উড়ো হয়ে যাচ্ছে। আর একটা জিনিস আমি বুঝতে পারছি না কিছুতে, আমি পরশুদিন মানে বাজার করেছিলাম 2 কিলো আলু, সেদিনকে ফেলেছি 4টে আলু পচে গেছে মানে কেনার পর দিনে। আর আজকে আজকে এখনও পর্যন্ত 3টে আলু ফেলেছি, মানে 7খান আলু, 1 কিলোর কাছাকাছি আলু প্রায় ফেলতেই হয়েছে। আমি সবজিটা সেটাকে কিছু বলিনি, কারণ ওর কাছ থেকে বাজার করতে পুকুর বাবা বারণই করে। আমি পাকা মোড়ে গেলাম যে রোদ্দুরের মধ্যে যাবে এই চিন্তা করে গিয়েছিলাম, দেশে এখন দেখলেন আমাকে আর দেবে না পুকুর বাবা। এখন 3-3টে আলু আলুগুলো পচে গেছে, 1 কিলো 2 কিলো আলু থেকে 28 টাকা করে কেজি নিল। যদি এরকম পচে যায় তাহলে আমাকে কী বলবে? বারণ করলাম যে বলে যায় ওর থেকে বাজার করতে, পিছন পাখা মারলাম আমি। ওরও তো দোষ না, কী করে পচে গেলে তারপর যদি ওর দোষের কারণে হয়ে থাকে যে হয়তো সেরকম আলুই নিয়ে এসছে যে একদিন থাকলে নষ্ট হয়ে যাবে কিছু জানি না বাবা। এসে তাহলে ঝাড় খাবো বাজার থেকে এলে, তারপর এগুলো গুছিয়ে রাখছি, কারণ গুছিয়ে রেখে যাবো পুরো বাবা আমি মাঠে একটু বসতে। পুরো ঠান্ডা তো নেই, একটু পিসিকে চাও দিলাম, তো পিসি আছে বাড়িতে, আমি ওখানে যেমন দেওয়ার থাকবে বলে পিসি বাড়িতে আছে। আর যেহেতু এই খেলা হচ্ছে বলে বাজি ফাটে প্রচণ্ড, কিন্তু পুরো সন্ধ্যাবেলাটা ওখানে থাকতে চাই, ছাদে যায় কিন্তু বাজি ফাটে যখনই তখনই আমরা ওখানে যাওয়া বায়না করে। এই জন্য ওভারে আছে, ওভারে বিস্কুট জল দিয়ে দিয়েছি, ওভারে থাকবে। রাত্রিবেলা 9টা নাগাদ নিয়ে আসবো, রান্না টান্না করে একবারে অফিসে গিয়ে তারপরে দিয়ে আসবো। ব্যাস এইগুলো ব্যাপার। চলো রান্না বান্না করি, রান্না করে দেখো। আর রান্নাটা কিন্তু আমি করছি না, আজকে কী করছো কবে দেখো। চলো চলো, সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা, সবাই খুলে সবার পাশে থাকো এইভাবেই। আর আমি চেষ্টা করবো সবার পাশে থাকা।